নমস্কার বন্ধুরা, অদিতি লিটিল অ্যাঞ্জেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে এতদিন কবি জওহরলাল চক্রবর্তীর লেখা কবিতা উপস্থাপনা করে আসছি। আজকে আমি আপনাদের সামনে লেখিকা শ্রেয়সী সরকারের 2 টাকার সিঁদুরের মূল্য অনুগল্প পাঠ করে শোনাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা আমার গল্প পাঠটা শুনুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে একটা লাইক করবেন। আপনারা শুনতে থাকুন। অনুগল্প 2 টাকার সিঁদুরের মূল্য, লেখিকা শ্রেয়সী সরকার। আজকের যুগে আমরা সবাই নামি দামি জিনিস ছাড়া ব্যবহার করতে পারি না। যত দিন যাচ্ছে ততই দামি জিনিসের উপর নজর যায়, কিন্তু তার মধ্যে একটা জিনিস পড়ে থাকে যার মূল্য যুগ যুগ ধরে চলে আসছে। তার দাম কম হলেও তার মূল্য সবার উপরে। যার কাছে সোনা হীরেও নত হয়, কি জানো সেই জিনিস? সেই জিনিসটা হলো 2 টাকার সিঁদুর। আর কম দামের এই মূল্যবান জিনিস ছাড়া বাঙালিদের বিয়ে সম্পূর্ণই হয় না, কি তাই তো? এই 2 টাকার সিঁদুর তার মূল্য পাক আর না পাক, একবার অবশ্যই তাকে প্রয়োজন পড়ে বিবাহ সম্পন্ন করার জন্য। তখন যতই সোনা হীরা পরে থাকুক না কেন, এই 2 টাকার সিঁদুরের প্রয়োজন পড়বেই পড়বে। তাই এই 2 টাকার সিঁদুরের মূল্য কেউ নাই দিতে পারুক, কিন্তু তাকে মূল্যহীন কখনোই করতে পারবে না কেউ। এইরকম ছোট ছোট অনেক জিনিস আছে তার মূল্য আমরা দিই না, কিন্তু তার যখন মূল্য বুঝতে পারি তখন তার মান দিই। তাই বলবো, কোনো কিছুকে ছোট করা উচিত নয়, সময়ে তার গুরুত্ব বেড়ে যায়, শুধু সময়ের অপেক্ষা।